তোমাদের সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের প্রোটেকনিক্যাল জিনিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে জিলেট দু হাজার তোমাদের কত র্যাঙ্ক করলে অর্থাৎ তোমরা কত নাম্বার স্কোর করলে তোমাদের যে র্যাঙ্কটা আসবে সেই র্যাঙ্কে তোমরা ভালো গভর্নমেন্ট কলেজ কিংবা টপ প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতে পারবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো ভিডিওর প্রতিটা পার্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই জিলেট প্রবেশিকা পরীক্ষায় কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা আবেদন করে কিন্তু এই পরীক্ষার শেষে কিন্তু গভর্নমেন্ট কলেজ পায় খুব কম ছাত্রছাত্রীরা তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো এই চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে প্রচুর হেল্পফুল আপডেট এবং ইনফরমেশান পেতে থাকবে তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু জিলেট দু হাজার বাইশের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি ঠিক এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে জিলেট অ্যাপ্লিকেশান যে সমস্ত তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশান এক্সাম জোন এগুলো নিয়ে কিন্তু আর কথা বলবো না কারণ তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমাদের কতগুলো অ্যান্সার রাইট হতে পারে সেই নিয়ে তোমরা তোমাদের একটা কমেন্ট করো তাহলে কিন্তু সেখান থেকেও অনেকটা আইডিয়া পাওয়া যাবে আমার পরবর্তী ভিডিওতে সেখানে আমি তোমাদের জানাবো যে কত নাম্বারে কীরকম র্যাঙ্ক আসতে পারে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলছি যে তোমাদের র্যাঙ্কটা মোটামুটি কত হলে বা কত নাম্বারটা এগ্রিকেটে স্কোর করলে তোমরা তোমাদের যে নির্দিষ্ট কলেজ বা তোমাদের পছন্দের ট্রেড পেতে পারবে তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করছি ভিডিওটির প্রতিটা টপিক কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের যখন জিলেটে ইলেটের র্যাঙ্ক কার্ড বেরোবে তখন তোমরা দেখতে পারবে সেই জিলেটের র্যাঙ্ক কার্ডে কিন্তু তোমাদের একটা স্কোর থাকবে থাকবে সেটা কুড়ি হোক পঁচিশ হোক তোমরা যে স্কোরটা করেছ সেই স্কোরটা থাকবে অর্থাৎ নেগেটিভ মার্কিংকে বাদ দিয়ে ধরো কোনো ছেলে তিরিশ করেছে তার নেগেটিভ মার্কিং দশ বাদ গেছে তাহলে তার কুড়ি হল স্কোর এই স্কোর কিন্তু তোমাদের যে র্যাঙ্ক কার্ডে থাকবে তোমাদের যে ভ্যালিড র্যাঙ্ক কার্ডটা যখন পাবলিশ হবে আমি তখন ভিডিও দিয়ে দেবো বা চ্যানেলের সাথে বা টেলিগ্রামে আপডেটও দিয়ে দেবো তোমরা সেখানে জয়েন করে যেও তো সেখানে কিন্তু তোমরা যে র্যাঙ্ক কার্ড পাবে সেই র্যাঙ্ক কার্ডে কিন্তু তোমাদের স্কোরটা দেখতে পারবে সাপোজ স্কোর কুড়ি বা পঁচিশ হলো এবং তার সাথে সাথে কিন্তু একটা জিএমআর দেখতে পারবে জি অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক বা জেনারেল র্যাঙ্ক কিন্তু তোমরা বলতে পারো এই র্যাঙ্কের বেসিসেই কিন্তু মেনলি কাউন্সিলিংটা হয় জেনারেল ক্যান্ডিডেটদের এবার তার সাথেও যদি কারোর এসসি এসটি বা ওবিসি থাকে সেই ক্যাটাগরির র্যাঙ্কগুলো কিন্তু শো করে অ্যাজ ওয়েল অ্যাস জেক্সপো ভোকলেট তোমরা যেটা দিয়ে এসছো সেই অনুযায়ী এখানে কিন্তু কিন্তু জিএমআর বেসিসেই মেনলি কাউন্সিলিংটা হয় তো এইবার কিন্তু চলে আসবো জিলেটের যে সিট অর্থাৎ কোন কলেজে কটা সিট আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কোন কলেজে কটা সিট আছে সেটা যদি আমরা না জানতে পারি বা তোমরা যদি না জানতে পারো সেই অনুযায়ী কিন্তু তোমরা একটা আইডিয়া করতে পারবে না যে তোমাদের কিরকম জিএমআর কীরকম র্যাঙ্ক হলে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো বিশেষ করে সরকারি কলেজ যারা টার্গেট রেখেছো সরকারি কলেজ অ্যাজ ওয়েল অ্যাজ যারা টপ প্রাইভেট কলেজ টার্গেট রেখেছো টপ প্রাইভেট কলেজ এইবার কিন্তু আমি বলে দিচ্ছি আগের বছরের মতো এই বছরও কিন্তু তোমাদের যে কোর্স তোমরা যে কোনো কোর্স নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু টার্গেটটা বেশি হয়ে যায় বিশেষ করে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল এই সমস্ত ট্রেডে কিন্তু টপ প্রাইভেট কলেজগুলোতে অনেকটা ভ্যাকান্সি থাকে অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল মেকানিক্যাল সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত ট্রেডে কিন্তু তোমাদের প্রচুর রকম o যে কম্পিটিশানটা থাকে সেই ক্ষেত্রে এই বছরও কিন্তু সেটার রকম পরিবর্তন হবে না সেই কম্পিটিশানই কিন্তু থাকবে সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতেই পাচ্ছ সর্বপ্রথম গভর্নমেন্ট কলেজগুলোরই কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে কোচবিহার রয়েছে লেদার টেকনোলজির কলেজ রয়েছে টেক্সটাইল বহরমপুর রয়েছে টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শ্রীরামপুর রয়েছে তারপরে কিন্তু তোমাদের গভর্নমেন্ট তোমাদের সেরামিক টেকনোলজি রয়েছে জলপাইগুড়ি রয়েছে কল্যাণী গভর্নমেন্ট রয়েছে তোমাদের রামকৃষ্ণ তা রয়েছে এবং অ্যাজ শেষে তোমাদের যাদবপুরও রয়েছে আমি কিন্তু তোমাদের যাদবপুরটাও দেখাবো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখেই বুঝতে পারছো অ্যাজ ওয়েল অ্যাজ আমি কোচবিহার গভর্নমেন্টের কথাটাই বলছি দেখতে পাচ্ছ কোচবিহারে টোটাল সিট যেটা তোমাদের রয়েছে এই ওপিটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের মেনলি যে জেনারেলের সিট তো এখানে তোমাদের টোটাল সিট দেখতে পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ কোচবিহারে কিন্তু টোটাল সিট তোমাদের রয়েছে বাইশটা সিভিলে তো খুব গুরুত্বপূর্ণভাবে ইলেকট্রিক্যালে চব্বিশটা তেত্রিশটা মেকানিক্যালে এবং ইলেকট্রনিক্সে সাতাশটা অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেয়ার করো বহরমপুরে সেইখানে কিন্তু অত সিট নেই পনেরোটা সাতটা চারটে তো কোচবিহার কিন্তু টার্গেট থাকে উত্তরবঙ্গের যে গভর্নমেন্ট কলেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে কোচবিহার ঠিক এইভাবে কিন্তু সমস্ত গভর্নমেন্ট কলেজে তোমরা দেখতে পারবে খুব কম সিটই কিন্তু থাকে অ্যাজ ওয়েল জলপাইগুড়ি গভর্নমেন্টে আমি যদি তোমাদের বলি জলপাইগুড়ি গভর্নমেন্টেও কিন্তু সিট রয়েছে কিন্তু কোচবিহারে কিন্তু তোমাদের যেহেতু বেশি তোমাদের সিট থাকে তুলনামূলকভাবে দেখো তুলনামূলকভাবে এখানে তুমি আঠেরোটা পাচ্ছ সিভিলে সেখানে কিন্তু কোচবিহারে আরও বেশি তো কোচবিহার এবং জলপাইগুড়িতে কিন্তু অনেকটা ট্রাফিক জ্যাম থেকে যায় কারণ গভর্নমেন্ট কলেজ হিসাবে কিন্তু নর্থে এই দুটোই বেস্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো র্যাঙ্ক করতে হয় এই দুটো কলেজে ভর্তির জন্য অ্যাজ ওয়েল যাদবপুর তো রয়েছে ওগুলোর কথা আমি বাদই দিচ্ছি কলিয়ানি গভর্নমেন্ট কল্যাণী গভর্নমেন্টেও কিন্তু ঠিক সেরকম অবস্থা কল্যাণী গভর্নমেন্টে কিন্তু সিট একটু বেশি থাকে সাঁইত্রিশটা তোমাদের থাকছে মেকানিক্যালে সাঁত্রিশটা থাকছে ইলেকট্রিক্যালে কিন্তু কল্যাণী গভর্নমেন্টে কিন্তু অনেকটা কম্পিটিশান থাকে কারণ তোমাদের কলকাতার ছাত্রছাত্রীরা অ্যাজ ওয়েল এস নদীয়ার সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কল্যাণী গভর্নমেন্ট টার্গেট করে সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান সেখানেও রয়েছে সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা কলেজে কিন্তু সিটের পরিমাণ অনেক কম ওভারঅল গভর্নমেন্ট কলেজের সিট যদি যোগ করা হয় খুব বেশি হলে পাঁচশো থেকে সাতশো সিট হবে এবার প্রাইভেট কলেজে কিন্তু প্রচুর সিট রয়েছে প্রাইভেট কলেজের কথা কিন্তু আমি তোমাদের বলছি দেখো বিপি পোদ্দারে দেখো সিট রয়েছে চুয়ান্নটা চুয়ান্নটা করে ঠিক সেরকম ভালো প্রাইভেট কলেজ যেগুলো তোমাদের রয়েছে টেকনোমেন সল্টলেক বা তোমাদের যে নির্দিষ্ট আরও যেসব হেরিটেজ রয়েছে নারুলা রয়েছে এই সমস্ত কলেজে কিন্তু কলকাতা সাইডে সিট রয়েছে কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি গভর্নমেন্ট কলেজের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের র্যাঙ্কটা ম্যান্ডেটারি দু হাজারের মধ্যে যদি থাকে তোমরা সেটা জেনারেল হও কিংবা এস সি এস টি ক্যাটাগরির হলে আরেকটু বেশি কিন্তু জেনারেল র্যাঙ্ক যদি তোমাদের দু হাজারের মধ্যে থাকে তাহলেই কিন্তু তুমি জিলেটে গভর্নমেন্ট কলেজ পেতে পারো তাও কোন ট্রেড পাবে বা তোমার পছন্দের ট্রেড পাবে কি না যে ট্রেডে তুমি পড়ছো সেই ট্রেডে পাবে কিনা সেগুলো কিন্তু বলা যাচ্ছে না অ্যাজ ওয়েল অ্যাজ কম্পেয়ারলি এই যে সিট ম্যাট্রিক্স এবং প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স দেখে আমি তোমাদের বলছি দু হাজারের মধ্যে তোমরা যদি র্যাঙ্ক করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই যে গভর্নমেন্ট কলেজ পেতে পারো অ্যাজ ওয়েল অ্যাজ টপ প্রাইভেট কলেজের কথা আমি বলছি টপ প্রাইভেট কলেজে কিন্তু অনেক সিট থাকে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি দেখতে পাচ্ছো এদিকে হুগলি রয়েছে হেরিটেজ রয়েছে হেরিটেজেও কিন্তু অনেক সিট চৌত্রিশটা তোমাদের সিভিলে রয়েছে তোমাদের চব্বিশটা রয়েছে কম্পিউটার সায়েন্সে এই সমস্ত টপ কলেজ যেগুলো তোমাদের রয়েছে কলকাতার সাইডে আইএম রয়েছে তোমাদের এই সমস্ত কলেজে কিন্তু সিট রয়েছে তিপ্পান্নটা আইএমএ রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এই সমস্ত কলেজের ম্যানেজমেন্ট কোটা বাদ দিয়ে বাদ বাকি যে সমস্ত সিট তুমি যদি নিতে চাও টপ কলেজগুলোর তোমার কিন্তু মোটামুটি পাঁচ হাজারের মধ্যে চার থেকে পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক লাগবে না হলে কিন্তু তুমি কাউন্সিলিংয়ে সেই কলেজগুলো পাবে না এটা একেবারে ডাইরেক্টলি কথা কারণ প্রাইভেট কলেজে কিন্তু ওরা চায় ম্যানেজমেন্ট কোটাটাকে বেশি ভরাতে সেই ক্ষেত্রে কিন্তু ওরা কাউন্সিলিংয়ের সিটগুলোকে অ্যাজ ওয়েল অ্যাজ যেটুকু মিনিমাম যে নির্দিষ্ট নর্মস অনুযায়ী করতে হয় সেই নর্মস অনুযায়ী রাখে ব্যাপার টু দ্য পয়েন্ট টপিকে কিন্তু আমি তোমাদের ডাইরেক্টলি যেটা বললাম গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ দু হাজারের মধ্যে র্যাঙ্ক রাখতে হবে এই যে সিট ম্যাট্রিক্স খুব বেশি পরিবর্তন হবে না এবছর বছর সেই ক্ষেত্রে প্রাইভেট টপ প্রাইভেট কলেজ তুমি যদি নিতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক করতেই হবে তার বেশি যদি র্যাঙ্ক করো সেই ক্ষেত্রে এস তোমাদের বিভিন্ন কোটা থাকলে অনেকটা সুযোগ পাবে কিন্তু যা কম্পিটিশন রয়েছে এখন মার্কেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের পরিমাণ যতটা বেশি জিলেট যে ক্যান্ডিডেটগুলো দিচ্ছে আমি কিন্তু তোমাদের এই অনুযায়ী বলে দিচ্ছি যে তোমাদের এই র্যাঙ্কটা কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে তবে যদি তুমি ভালো কলেজ পেতে চাও টপ কলেজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও তোমার যে নির্দিষ্ট নাম্বার ভার্সেস র্যাঙ্ক সেই নিয়ে কিন্তু আসবে তাই চ্যানেলের সাথে থেকেও টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তোমরা যদি কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাও সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করো তোমাদের কম থেকে কম ফিসে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশান হয়ে যাবে কোনো রকম র্যাঙ্ক কিন্তু ম্যাটার করবে না জিলেট না দিলেও কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসেস হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের জানাবো অবশ্যই কিন্তু প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করো ইনস্টাগ্রামে আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের অ্যাডমিশান কিন্তু হয়ে যাবে মিনিমাম লো ফিজে অ্যাজ ওয়েল অ্যাজ জব ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদেরও কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো ধন্যবাদ